নমস্কার, আমি বর্ষা পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গত 5ই এপ্রিল হাওড়ার মাঝগঙ্গায় নৌকায় বাজ পড়ে নিহত হয়েছেন তিনজন। দত্তপুকুরের নিবাধুই কায়পুত্র পাড়ার একই পরিবারের ওই তিনটি মৃতদেহে শোকের ছায়া নেমে এলো ওই পাড়ায়। গত 5ই এপ্রিল রবিবার দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেলুড় মঠ থেকে ফুটফুটি করে ফেরার পথে মাঝগঙ্গায় ওই ফুটফুটিতে বাজ পড়ে প্রাণ হারান দত্তপুকুরের নিবাধুই পাড়ার একই পরিবারের এক মহিলা সহ তিনজন। পাঁচু কায়পুত্র, সীমা কায়পুত্র ও বিকাশ কায়পুত্রের দেহ সোমবার রাতে পৌঁছায় নিবাদ হয়ে পাড়ায়। ওই তিন দেহের সভাপতি শোকের ছায়া নেমে আসে পাড়ায়, কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। এমন অবস্থায় ওই পরিবারকে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনা সম্পর্কে যেটা হলো খুবই মর্মান্তিক ঘটনা, একই পরিবারের এইভাবে ঘটনা একটা তীর্থস্থানে যাওয়ার মধ্যে ঘটলো। তার বেদনা সাথে আমরা চাই যে সরকার এই পরিবারটার সাথে সহযোগিতা করুক। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, দত্তপুকুর। আসন্ন পৌর নির্বাচনের আগে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে রেল কলোনিতে। দক্ষিণ দমদম পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের রেল লাইন সংলগ্ন শ্রী অরবিন্দ কলোনিতে আজ সকালে বস্তি উচ্ছেদের নামে রেল দপ্তর। আগামী 25 এপ্রিল এই অঞ্চলে পৌর নির্বাচন, তার আগে এই উচ্ছেদে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, বিগত 30 বছর ধরে তারা বসবাস করছেন ওই বস্তিতে। বিনা নোটিশে আজ সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে রেল। অথচ পাতিপুকুর রেল লাইন সংলগ্ন কোয়ার্টার দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে অনেকেই বসবাস করছেন, সেই ব্যাপারে রেলের কোনো উদ্যোগই নেই বলেও অভিযোগ করেন বাসিন্দারা। সাঁতার কাটতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হলো ব্যারাকপুরে। বছর 15-এর ওই মৃত কিশোরের নাম শশী বাল্মীকি। রবিবার দুপুরে ব্যারাকপুরের গঙ্গায় সাঁতার কাটতে নামে ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র শশী বাল্মীকি। বন্ধুদের সাথে সাঁতার কাটতে গঙ্গায় নামলে কাদায় পা আটকে যায় ওই কিশোরের। বন্ধুরা ফিরে আসলে উঠতে পারেনি ওই পড়ুয়া। রবিবার গভীর রাত পর্যন্ত ওই ঘাটে খোঁজাখুঁজি করেন স্থানীয় বাসিন্দা সহ টিটাগড় থানার পুলিশ। সোমবার সকালে গঙ্গায় ভাটা আসলে ওই কিশোরের মৃতদেহটি ভেসে ওঠে। বছর 15-এর ওই কিশোরের মৃতদেহটি উদ্ধার করেছে টিটাগড় থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়েছে। ওই কিশোরের মৃতদেহ শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। পূর্ব নিউজের জন্য অনিমেষ রিপোর্ট, ব্যারাকপুর। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল ফিরে দিয়েছে। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট ভোগ করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছে, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের
রূপকথা দেবশ্রী সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার পছন্দের ব্র্যান্ড স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে আকর্ষণীয় শাড়ির কাউন্টার আমার পছন্দ দেবশ্রী হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী 3000 স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সবথেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী যশোর রোড হাবড়া স্টিলের 500D ইকিউসিআর মানে অটুট ভরসা অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী শ্যাম স্টিল 500D ইকিউসিআর উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331 ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার এরিনা মার্কেট হাবড়া নারী মনির শাড়ি মানি পাঞ্চালি শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালি যশোর রোড হাবড়া মহাসেন ধামাকা পয়লা চৈত্র থেকে 31শে চৈত্র শাড়ি চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড় বিশেষ আকর্ষণ চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি নিউ কৃষ্ণা স্টোর যশোর রোড দ্বিতল হাবড়া আমাদের মোদির ছবি শাসক দলেরা ভেঙে চুরে চুরমার করে সব ফেলে দিয়েছে যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলের তো মনে হয় না কেউ করেছে কারণ ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের সেরকম ধরনের মানসিকতাও নেই যে ওই মানে বিজেপি দলের পিস্টন পিস্টন ছিঁড়ে ফেলবে এরকম মানসিকতা আমাদের দলের নেই পূর্বী নিউজ এর জন্য উত্তর রায় রিপোর্ট অশোকনগর তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সোমবার বঙ্গা মহকুমার শাসকের কারণে ডেপুটেশন দিল বিজেপির নেতা কর্মীরা সন্ত্রাসের রাজনীতি বন্ধ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা কেডি বিশ্বাস আসলে পৌর নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গার মতোই বনগাঁতেও সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল ছিঁড়ে ফেলা হচ্ছে বিজেপির ফ্লেক্স ব্যানার পুড়িয়ে ফেলা হচ্ছে বিজেপির দলীয় পতাকা মারধর করা হচ্ছে দলীয় প্রার্থীদের এমনই অভিযোগে সোমবার বনগাঁর মহাশাসকের করণে গিয়ে ডেপুটেশন দিল বিজেপি নেতা কেডি বিশ্বাস এবং বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থী সহ কর্মীরা শাসক দল এই সন্ত্রাস বন্ধ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিজেপি নেতা কেডি বিশ্বাস মাননীয় মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম এই কারণের জন্যই যে গতকাল আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি দাঁড়িয়েছেন জ্ঞান ঘোষ একজন সাধু মানুষ কাল ওখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে তার সমস্তগুলো ফ্লেক্স চিড়ে দেওয়া হয়েছে তার পেট ধরে চিড়ে দিয়ে সোজা চিড়ে দেওয়া হয়েছে এরকম ফেস্টুন প্লাগ সমস্ত খুলে নেওয়া হচ্ছে আমরা আজকে এসডিও সাহেবকে জানালাম যদি তিনি এর ব্যবস্থা ঠিক মতন নেয় তো ঠিক আছে তা না হলে আগামী দিনে কিন্তু আমরা বনগাঁয় বৃহত্তর আন্দোলন করব রাস্তাঘাট অবরোধ করব সমস্ত ঘেরাও করে থাকবো
বিজেপির ফ্লেক্স ব্যানার পুড়িয়ে পিকনিক করছে তৃণমূল বলে অভিযোগ বনগাঁর এক বিজেপি প্রার্থী। ব্যানার আমরা লাগিয়েছি, সেই সমস্ত ফ্লেক্স ব্যানার ম্যাক্সিমাম তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে, খুলে ফেলে দিচ্ছে, কোথায় ফেলছে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হয় পুড়িয়ে দিচ্ছে, নয় ঘরের ভাত রান্না হচ্ছে, না হলে অন্য কোথাও খিচুড়ি রান্না করে রাত্রে অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি যারা এগুলো করছে তাদেরকে খাওয়ানো হচ্ছে। যদিও বিজেপির এই অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওরকম সংস্কৃতিতে বিশ্বাসী নয় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ব্যানার সিস্টেম ছিঁড়ে দিয়ে নির্বাচন করতে হবে। তৃণমূল কংগ্রেসের সেরকম কোনো অবস্থা আসেনি। আসলে ভারতীয় জনতা পার্টি এরা মানুষের থেকে বিচ্ছিন্ন, ওদের পায়ের তলায় মাটি নেই। নিজেরা নিজেদের ফ্ল্যাগ সিস্টেম ছিঁড়ে দিয়ে নিজেদের লজ্জা রাখবার জন্য, মানুষের সহানুভূতি নেওয়ার জন্য ওরা এটা করছে। এর সঙ্গে তৃণমূল জড়িত। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা। অতি স্বল্প সুদে পাচ্ছেন গোল্ড লোন, এছাড়াও কার লোনের সুবিধাও রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা। ফোন 03216-246-535। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন, ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ। আন্তরিক পরিষেবা। সুস্বাদু খাবার। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন, জিমল, স্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউটি, কালারিং টিম, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামে আমাদের গর্ব, অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাই এর ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জেলা, দুবার স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। কনিষ্কাচারের 1 বছর পূর্তি উপলক্ষে ডিজাইনার কালেকশনের বিপুল সম্ভার নিয়ে প্রদর্শনী হলো কলকাতায়।
गणेश कल्चरेर एक बछर पूर्ति उपलक्षे डिजाइनर कलेक्शन से विपुल सम्भार निये प्रदर्शनी हलो कलकाताय। नतून नतून डिजाइनर पोशाके निजेके आरो ग्लैमरस करते हाजिर छिलो सोनिका चौहान। पहले नहीं देखा था और आज देख के बहुत यूनिक कलेक्शन है जो सारे डिजाइनर्स बनाते नहीं है, तो शादी के सीजन पे या इंडियन गार्मेंट्स पहनने के टाइम पे बहुत बहुत ऑप्शंस है यहाँ पे। एक नामी कॉस्मेटिक्स ब्रांड के साथ एक वर्षपूर्ति अनुष्ठान करे गणेश कल्चरल कॉर्नर। आज के दिन एक्चुअली अपना एनिवर्सरी है, वन ईयर कंप्लीट किए हैं, तो उस हिसाब से अपने सेलिब्रेशन कर रहे हैं जिसमें कि एग्जीबिशन लगाए हैं फ्रॉम 2nd to 5th April और लैक्मे के साथ कलेबरेट किए हुए हैं। यहाँ पे वो लोग वर्कशॉप कर रहे हैं, स्टाइलिस्ट लोग फ्री सेशन दे रहे हैं और अपने कलेक्शन भी लॉन्च किए हैं नया, उसी के बारे में आपसे बता रहे हैं। जैसे कि वो लोग लैक्मे वाले लोग आए हैं, लैक्मे से हैं वो लोग, स्टाइलिस्ट हैं वहाँ के, वो लोग अपने सेशन देने के लिए आए हैं, मेकअप हुआ, हेयर स्टाइलिंग या फिर काउंसलिंग सेशन कस्टमर्स के लिए। ये सारा अपने तरफ से कॉम्प्लीमेंट्री है, फ्री है कस्टमर्स को। पूर्वी न्यूज़ सूचना दी प्राय रिपोर्ट कोलकाता। पूर्वी न्यूज़ अपडेट एखन এই পর্যন্তই। আপনারা দেখেন পূর্বী বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।